এরপরই আসলে নামে তৃণমূল ট্র্যানেমো কান্যাস সরকারি গাড়িও ছাড়লেন অখিল এখন জেরায় তৃণমূল জমানায় এভাবে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করার ঘটনা কার্যত নজিরবিহীন রবিবারই কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা করেছেন অখিল আর এবার নীল বাতি দেওয়া সরকারি গাড়িও ছাড়লেন প্রাক্তন মন্ত্রী অখিলের পদত্যাগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর এদিন পদত্যাগ করে অখিল অখিলগিরি স্পষ্টত সাংবাদিক বৈঠকে প্রাক্তন মন্ত্রী বলেন দলের নির্দেশ মতো পদত্যাগ করছি মন্ত্রিত্ব থেকে তিনি আরও বলেন ইস্তফাপত্র লেখা হয়ে গিয়েছে সোমবার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব আগামীকাল কলকাতায় গিয়ে পদত্যাগপত্র দিয়ে আসব দল তরফে পদত্যাগের নির্দেশ প্রসঙ্গে অখিল বলেন সুব্রত বক্সি বলেছেন মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখে ওই ঘটনা দেখে পদত্যাগ করতে বলেছেন আমি পদত্যাগ করব বিধায়ক হয়ে সাধারণ মানুষের পাশে থাকব জনপ্রতিনিধি হিসেবে লড়ব সুব্রত বক্সির ফোনের পরই আমি পদত্যাগপত্র লিখে ফেলেছি পাঠানো হয়নি কালকে হার্ড কপি পাঠিয়ে দেব তবে মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে কোনোভাবেই অনুতপ্ত নন বলে জানান অখিলগিরি এতদয় প্রসঙ্গত শনিবার পূর্ব মেদিনীপুরে তাজপুরে বন দফতরের জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত দোকানদারদের দাবি বর্ষায় জল বেড়ে যাওয়ায় অসুবিধার কারণে তারা দোকান কিছুটা পিছিয়ে নিয়ে যেতে চাইছেন পরে আবার দোকান আগের জায়গাতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানান দোকানের মালিকেরা অন্যদিকে বনদপ্তরের দাবি ছিল এভাবে দোকান পিছিয়ে বনদপ্তরের জমি জবরখল করা